বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ ও ইমরুল নৈপুণ্যে চট্টগ্রামকে 9 উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চট্টগ্রামের 8 উইকেটে 138 রান, 9 বল আগেই টপকে যায় কুমিল্লা। চট্টগ্রাম পর্বের হতাশা ভুলে ঢাকায় নতুন করে শুরু করতে চেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ওয়ালটনকে হারিয়ে বিপদেই পড়েছিল নাইমরা, কিন্তু যথারীতি দলকে খাদের কিনারা থেকে তোলার দায়িত্ব নিলেন উইল জ্যাকস। আফিফ 27 আর শামিম 26 করে বিদায় নিলেও অপর প্রান্তে অটল থেকে 31 বলে ঝড়ো অর্ধশতক তুলে নেন এই ইংলিশম্যান। কিন্তু মাঝপথে বাদ সাধল মাঘের বৃষ্টি। বৃষ্টি বিরতি ওভার নামালো 18-তে আর ম্যাচের মোমেন্টাম জ্যাক্সের হাত থেকে মুস্তাফিজের হাতে। 57 রানে জ্যাক্সকে ফেরালেন এই কাটার মাস্টার। নাঈম ইসলাম আর বেনি হাওয়ালকে শিকার করেন এক ওভারে। মুস্তাফিজের 27 রানের বিনিময়ে 5 উইকেটের ফিগার বিপিএলে এই প্রথম। 8 উইকেটে 138 রানের প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়া এই ম্যাচ সেরা নিজেকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত। খারাপ বল করি নাই আপনার, আমি উইকেট নেওয়ার চেষ্টা করছিলাম লাস্ট দুই বলে, যে একটা উইকেট গেলে আমাদের জন্য খুব আমাদের ফরে আসত। ওরা ফার্স্ট হয়ে আবার খুব ভালো ব্যাটিং করছে, আমরা লাস্টে খুব ভালো বোলিং করছি। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও সমান আধিপত্য ছিল কুমিল্লার। দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস যেন উইকেটে ঝেঁকে বসেছিলেন। এই দুজনের 97 বলে 138 রানের জুটি যথেষ্ট ছিল ম্যাচ শেষ করতে। লিটন 53 রানে মৃত্যুঞ্জয়ের বলে ফিরলেও 62 বলে 81 রানের ক্যাপ্টেন্স নকে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন ইমরুল। এই জয়ের পর 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে রান রেটে বরিশালকে টপকে টেবিলের শীর্ষে উঠল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।